তো এপিসোডের শুরুতে আমরা মেগুমিরে দেখতে পারি যে সেই বিল্ডিংটার সামনে দাঁড়াইছিল যেটাতে লাস্ট টাইম ফাইট চলতেছিল। হঠাৎ করে মেগুমি কিছু একটা অনুভব করে আর ও দেখে যে ওই যে কার্সটা ইন্নের ডোমেন তৈরি করছিল সেটা শেষ হয়ে গেছে। এটা থেকে ও বুঝতে পারে তার মানে ইউজি ওই কার্সটারে হারাই দিছে, এখন শুধু ওর ইউজির জন্য অপেক্ষা করতে হবে। তখনই এখানে ইউজির বদলে সুকুনা চলে আসে আর বলে যে ওই বাচ্চার জন্য অপেক্ষা করে লাভ নাই, অবশ্য আজকে আমার মুডটা অনেক ভালো, আর এই সব কিছুর পিছনে ওই ছেলেটারই দোষ, ও আমার সাথে কোনোরকম ডিল না করেই আমার ব্যবহার করতেছিল, আর এখন নিজের বডিতে কন্ট্রোল নিতে পারতেছে না, আর আমি ওরে কন্ট্রোল করতেও দিব না। এইটা বলে সুকুনা ইউজির বডির ভিতরে হাত ঢুকায় দেয় আর ওর হাড়টা বের করে ফেলে। এরপর বলে যে আমি তো হাড় ছাড়া বাঁচতে পারবো, বাট ইউজি যদি আবারও ওর নিজের বডি নিয়ে নেয় তাইলে ও হাড় ছাড়া মারা যাবে। এরপর সুকুনা নিজের আরও একটা আঙুল খায় নেয় যাতে ওর পাওয়ার আরও বাইরে যায় আর নিজের বডিতে কন্ট্রোল রাখতে পারে। মেগুমি ভাবে যে এই দুনিয়াতে একটা জিনিসই সত্য, সেটা হচ্ছে দুনিয়া কারো সাথেই ভালো করে না। ও নিজের বোনের কথা কল্পনা করে যে ওর বোন অনেক ভালো ছিল কিন্তু তারপরও ওর বোনের উপরে কার্স দেওয়া হয়েছিল। মেগুমি বলে যে ইউজি এত ভীতু না, ও জানে যে ও নিজের বডিতে ফিরে আসলে মারা যাইতে পারে, বাট তারপরও ও নিজের বডিতে ফিরে আসবে। যেটা শুনে সুকুনা বলে যে ও আচ্ছা তাইলে তো তোমার ওরে একটু আগে দেখা উচিত ছিল, যখন ওই কার্সের সাথে আমি ফাইট করতেছিলাম ও তো ভয়ে কান্না করতেছিল। মেগুমি হঠাৎ খেয়াল করে যে ইউজির যে হাড়টা কাইটে গেছিল সুকুনা ওই হাড়টা ঠিক করে ফেলছে, মানে সুকুনা জুজুৎসু রিভার্স টেকনিক জানে। সো মেগুমি মনে মনে ভাবে যেভাবেই হোক ওরে ভুলভাল বুঝাইয়া আমার এটা বিশ্বাস করাইতে হবে যে হাট ছাড়া ও আমার সাথে পারবে না। তাইলে সুকুনা নিজের টেকনিকের মাধ্যমে আবারও হাট ফিরাই আনবে, যেটাতে ইউজি বাইসে যাবে। মেগুমি এইখানে ওর টেকনিকের মাধ্যমে একটা পাখি ডাকে যার নাম হইতেছে নিউ। এরপরে দুইজনে মিলে সুকুনার উপরে অ্যাটাক করে কিন্তু ওরা সুকুনার গায়ে একটা টাচ পর্যন্ত করতে পারতেছিল না, সুকুনা ওদেরকে ইজিলি ডস করে ফেলতেছিল। এরপর সুকুনা মেগুমির হাত ধরে ওরে জোরে একটা পাঞ্চ মারে, মেগুমি আরো একটা বড় সাপ স্পন করে যে সাপটা সুকুনারে নিয়ে উপরের দিকে উঠে যায়। এরপরে সেই পাখি আর সাপ দুইজনে মিলে সুকুনারে মারা ট্রাই করে, বাট সুকুনা এদের হাত থেকে ইজিলি বাইচে যায় আর সাপটার অবস্থা খারাপ বানায় ফেলে। এরপর সুকুনা মেগুমির উপরে অ্যাটাক করে আর ফাঁকা জায়গায় মেগুমিরে এদিকে ওদিকে ফালায়া মারতে থাকে। একবার অনেক উপর থেকে যখন মেগুমি পড়ে যাচ্ছিল তখন ওর পাখিটা ওরে বাঁচায় নেয়, কিন্তু তখন সুকুনা আবারও ওদের উপরে অ্যাটাক করে। কোনোরকম জুজুৎসু ইউজ না করেই সুকুনা এতটা পাওয়ারফুল। মেগুমি ভাবে যে এর আগে ওর একটা কুকুর মারা গেছে, এইভাবে ও পাখিটারে মরতে দিতে পারে না, যে কারণে ও পাখিটারে আবারও গায়েব করে দেয়। সুকুনা খেয়াল করে যে মেগুমি এই সব কিছু ওর শ্যাডো থেকে বানায় আর বলে যে সত্যি অসাধারণ ট্যালেন্ট, বাট যখন তুমি ওই কার্সটার সামনে ছিলা তখন পালাইছিলা কেন? তোমার এই ট্যালেন্ট ঠিক করে ইউজ করা শিখতে হবে। মেগুমি এখানে জানতো যে ও সুকুনার সাথে একা একা ফাইট করে পারবে না। মেগুমি এইখানে আবারও ওর বোনের কথা চিন্তা করে যে ওর বোন কত ভালো ছিল, সবসময় মানুষের ভালো চাইতো, তারপরও ওর বোনের উপরে কার্স দিয়ে দেওয়া হয়, মানে ওর বোন আর কি পজেস্ট হয়ে গেছিল কার্স দ্বারা। এরপরে কিভাবে ওর বাবা ওদেরকে ছাইড়ে গেছে সবকিছু কল্পনা করে ও বলে যে কার্মা সব সময় কাজে লাগে না, অনেক মানুষ আছে যারা খারাপ কাজ করে বাট তারপরও তাদের সাথে খারাপ কিছু হয় না। এই জন্য মেগুমির দায়িত্ব হচ্ছে মানুষের উপকার করা, কোনো কিছু ভেদভাব না করেই। আরও বলে যে ও সেদিন ইউজিরে বাঁচাইছিল কারণ ও চাচ্ছিল না কোনো একটা ভালো মানুষের জীবন চলে যাক, যদিও ইউজিরে সেদিন মাইরে ফেলানোর কথা ছিল। মেগুমির এইসব ইমোশনাল কথা শুনে ইউজি আবারও নিজের বডিতে কন্ট্রোল নিতে পারে আর এইটা দেখে ভালো লাগে যে মেগুমি ওরে বাঁচাইছে। এটা নিয়ে মেগুমির ভিতরে কোনো অপরাধ বোধ নাই, বাট যেহেতু ওর মধ্যে হার্ট ছিল না সেই জন্য ওর শরীর থেকে রক্ত বেরোইতে থাকে। আর ও মেগুমিরে বলে যে নিজের খেয়াল রাখো বন্ধু আর অনেক দিন বাঁচো, এটা বলে ও নিচে পড়ে যায় আর ওইখানে মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পারি অনেক লোকজনের ভিতরে একটা লোক দাঁড়ায় আছে আর ওই লোকটার আশেপাশে অনেকগুলো কার্স আছে, বাট ওই কার্সগুলো সাধারণভাবেই অন্য মানুষরা দেখতে পারবে না। ওইখানে থাকা একটা কার্স ওই লোকটারে জিজ্ঞেস করে, তো তুমি সুকুনার আঙ্গুল পরীক্ষা করতেছিলা ওইটা থেকে কি পাইলা? তো লোকটা বলে যে এখনও বিশেষ কিছু আমরা পাই নাই। তখন পিছন থেকে আরও একটা কার্স কথা বলতে যায়, বাট আগের কার্সটা ওই কার্সটারে চুপ করতে বলে, মানে আমরা বুঝতে পারি এই কার্সটা হইতেছে এদের লিডার। যাই হোক, এরপরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যায়। অন্যদিকে আমরা দেখতে পারি গোজো ইজিসি নামের একজনের সাথে কথা বলতেছে আর এদের সামনে ইউজির লাশ ছিল। গোজো অনেক কষ্ট পায় আর বলে যে সব বড় বুড়ো অফিসার এইটাই চাইতো যে যেন এরে মাইরে ফেলানো হয়, শুধু আমি ওরে বাঁচায় রাখছি, আর যখনই আমি এইখানে ছিলাম না এই সুযোগে ইচ্ছা করে ওরে এরকম একটা ডেঞ্জারাস মিশনে পাঠানো হয়েছে যাতে ও মারা যায়। এতে করে ওদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। গোজো অনেক রাগ হয়ে যায় আর বলে যে আমার মন চাচ্ছে সব হাই অফিসারদের আমি মাইরে ফেলি। তখনই এইখানে ডাক্তার সোকোইরি
চলে আসে, জেসা বলে যে তোমারে অনেক ইমোশনাল লাগতেছে আর মনে হয় তুমি ওই ছেলেটারে অনেক পছন্দ করতা। গোজো বলে এরকম না, আমি আমার সব স্টুডেন্টদেরই অনেক কেয়ার করি। সোকোইরি বলে আচ্ছা ঠিক আছে, তো এখন কি আমি এই বডিটা কাটতে পারি? গোজো বলে যে ঠিক আছে বাট সাবধানে। অন্যদিকে বাইরে আমরা ম্যাগুমি আর নোবারাডে বসা দেখতে পারি, যারা একজন আর একজনের সামনে ভাব ধরতেছিল যে ইউজি মারা যাওয়াতে ওদের কিছুই হয় নাই, কারণ ইউজির সাথে ওদের কিছুদিন আগেই পরিচয় হয়েছে তাই ওদের কোনো মায়া লাগতেছে না। বাট আমরা বুঝতে পারি যে দুইজনই অনেক ইমোশনাল হয়ে গেছে, কারণ ইউজির জন্য আসলেই ওদের খারাপ লাগতেছিল। এর মধ্যে এখানে মাকি জানিন আসে, যে এসে বলে যে আরে তোমাদের অনেক দুঃখী লাগতেছে, কেউ মারা গেছে নাকি? এর মধ্যে পাশ থেকে এক পান্ডা বলে যে আরে তুমি জানো না ফার্স্ট ইয়ারের একজন নতুন স্টুডেন্ট মারা গেছে, তোমার এগুলো জিজ্ঞেস করা উচিত হয় নাই। যেটা শুনে মাকি বলে যে এটা তোমার আগে বলা উচিত ছিল না, এখন এরা মনে করবে যে আমি খারাপ একটা মেয়ে। নোবারা জিজ্ঞেস করে যে এরা কারা, তো ম্যাগুমি জানায় যে এরা হইতেছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মেয়েটা হইতেছে মাকি জানিন আর ছেলেটা হইছে ইনোমাকি, আর হচ্ছে একটা পান্ডা। এদের আরও একটা স্টুডেন্ট আছে যার নাম হইতেছে ইউটা, যে এখন এদের সাথে নাই কারণ ও বাইরে পড়াশোনা করতেছে। যাই হোক, মাকির পক্ষ থেকে পান্ডা এদের কাছে ক্ষমা চায় আর ওদেরকে একটা ব্যাটেল ইভেন্টে জয়েন করার জন্য বলে, যেটা মূলত ওদের স্কুলের থার্ড ইয়ারের স্টুডেন্টদের সাথে জুজুৎসু সর্সারারদের হয়। বাট আপাতত থার্ড ইয়ার স্টুডেন্টদের সাসপেন্ড রাখা হয়েছে, যেই কারণে চাইলে ওরা ইভেন্টে জয়েন করতে পারে। ম্যাগুমি আর নোবারা ইউজির মতন অনেক পাওয়ারফুল হইতে চাচ্ছিল, যে কারণে ওরা ইভেন্টে জয়েন করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সেই কার্স প্যারেড আর জুজুৎসু সর্সার, মানে এই লোকটা হইতেছে একটা জুজুৎসু সর্সার, এই দুজনটা কথা বলতে দেখি, যেখানে কার্সটা বলে যে এই পৃথিবীতে ওদের মতন কার্সদেরই থাকা উচিত আর ওদেরই বেশি সম্মান পাওয়া উচিত যেমনটা মানুষ পায়। তো কার্সটা এখানে জিজ্ঞেস করে যে কিভাবে জুজুৎসু সর্সারদের হারানো যায়। তো এই সর্সার বলে যে সর্বপ্রথম তো তোমার গোজোরে সরাইতে হবে, কারণ হচ্ছে ও অনেক পাওয়ারফুল, আর দ্বিতীয়ত তোমার দলে সুকুনারে নিয়ে আসতে হবে। যেটা শুনে কার্সটা বলে যে বাট সুকুনা তো ইউজির বডিতে ছিল আর ওনা মারা গেছে। তো লোকটা হাসি দিয়ে বলে যে আমার তো মনে হয় না, তোমার মনে হয়? এরপর আমরা সুকুনারে দেখতে পারি যে বলে যে আমার অনুমতি ছাড়া আমার দিকে এইভাবে তাকায় থাকা বন্ধ করো। এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা জানতে পারবো যে ইউজি কি আসলেই বাঁচতে পারবে কি না। অবশ্যই বাঁচতে পারবে ভাই, লিড ক্যারেক্টার, বাট কীভাবে বাঁচবে সেটা আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, পারলে একটা লাইক করে দিও ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।